হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্যাকেটের চাউলের আটা দেখিভাবে খুব সহজে চিতে পিঠা বানানো যায় আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন শুরু করি এখানে প্যাকেটের চাউলের আটা তিন কাপ পরিমাণ আছে তো প্রথমে আমি আটাগুলো চালুনি দিয়ে এভাবে চেলে নিব অল্প অল্প করে এভাবে চেলে নিতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর হবে বন্ধুরা এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠা বানান তাহলে খুব সহজে এবং খুব সুন্দর চিতই পিঠা বানাতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজভাবে চিতই পিঠা বানানো যায় আটা চালা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি লবণ আর পানি দিয়ে আটা মাখাবো আর লব এখানে লবণ আছে এক চা চামচ আমি পরিমাণ মতো দিব বেশি না আর এক মগ কুসুম গরম পানি আছে পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে কিন্তু বন্ধুরা তো প্রথমে আটার সঙ্গে লবণ এভাবে মিশিয়ে নিব তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আটা মাখাবো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে পিঠা ভালো হবে না ভিভার্স এই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজের আবিষ্কার করা এই পদ্ধতি কারো কাছে আমি শুনিনি এবং আমি ইউটিউবেও দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে লিঙ্কটা দিবেন কারণ আমার যদি কোনো ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমিও সেখান থেকে আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারব যাই হোক কিছুক্ষণ এভাবে মাখাতে হবে এবং মাখানো হয়ে গেলে চার পাঁচ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে আর গোলাটা খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটু ঘন করে মাখাতে হবে দেখুন এরকম ঘন করতে হবে যেহেতু প্যাকেটের চাউলের আটা খুবই ড্রাই থাকে সেজন্য চার পাঁচ ঘন্টা আটা ভিজিয়ে রাখলে পিঠাটা সুন্দর নরম হবে তো আমার গোলানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা প্লাস্টিক দিয়ে ঢেকে চার পাঁচ ঘন্টা ঘরে নর্মাল তাপমাত্রা রেখে দেব দেখুন এভাবে প্লাস্টিকটা খুব সুন্দর করে চারদিক দিয়ে কভার করে টাইট করে লাগিয়ে দিতে হবে যেন কোনো বাতাস ঢুকতে না পারে এভাবে দেখুন খুব সুন্দর করে কভার করে দিতে হবে তো বন্ধুরা চার পাঁচ ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে মিক্স করে নিব হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করলে চাউলের আটার গোলাটা খুব সুন্দর স্মুথ হবে এবং পিঠা সুন্দর সেদ্ধ হবে এবং নরম তুলতুলে হবে আর হ্যান্ড মিক্সারে মিক্স করার সময়ও কিন্তু কুসুম গরম পানি দিতে হবে এবং অল্প অল্প করে দিতে হবে দেখুন এভাবে গোলাটা একটু পাতলা করতে হবে খুব ঘন করা যাবে না তাহলে পিঠা শক্ত হবে বন্ধুরা সাধারণত আমরা জানি যে পিঠার গোলাতে একটু বাবুল হতে হয় তাহলে পিঠা খুব সুন্দরভাবে ফুলে ওঠে সে জন্য আমি আসলে হ্যান্ড মিক্সার ব্যবহার করেছি কারণ হাতে ফেটিয়ে বাবল তৈরি করা সহজ নয় আবার সময়েরও ব্যাপার বটে তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার গোলা তৈরি করা এখন চুলায় এরকম একটি লোহার সাজ দিয়ে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এখন ব্রাশের সঙ্গে তেল দিয়ে সাজটাতে একটু তেল মাখিয়ে নিব এভাবে সবগুলো সাজে এরপর সবগুলো সাজে আটার গোলা পরিমাণ মতো দিয়ে দিব। দেখুন সাজগুলোতে তেল দেওয়ার পরে এরকম আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হতে হবে খুব জোরে দেওয়া যাবে না তাহলে পিঠা হওয়ার সেদ্ধ হওয়ার আগেই পিঠাগুলো পুড়ে যাবে তো ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তাহলে আমি ইন্সপায়ার হব আর এরকম সবগুলো গোলা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ঢেকে আর ঢাকনাতে যদি কোনো ফুটা থাকে তাহলে কাগজ দিয়ে ফুটাটা বন্ধ করে দিতে হবে অবশ্যই কারণ যেন কোনো বাতাস ঢুকতে না পারে তাহলে পিঠা ভালোভাবে ফুলবে তো ভিওয়ার্স বিদেশে আমাদের ঘরোয়া পরিবেশে আয়োজন করে খুব একটা পিঠা খাওয়া হয় না তবে প্রতি বছর আমরা হল ভাড়া করে পিঠার আয়োজন করি মজা করে পিঠা খাই তো তিন চার মিনিট হয়ে গেছে। এখন আমি এরকম চিকন একটা পাতলা কোনো জিনিস দিয়ে পিঠাগুলো খুব আস্তে আস্তে সাবধানে তুলে ফেলব যেন পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে তো এবছর আমাদের এখানে পিঠার অনুষ্ঠানটা হয়ে গিয়েছে যেটা বলছিলাম তাই আপনাদেরকে পিঠার আয়োজনটা দেখাতে পারলাম না বলে দুঃখিত তবে সামনের বছর দেখাবো ইনশাল্লাহ আমরা কত সুন্দর করে পিঠার আয়োজন করি দেখুন ভিওয়ার্স কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর একটা কথা যদি আপনাদের কাছে পিঠা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পিঠাগুলো এমনি সুন্দর হবে যদি আমি দেই নাই আপনারা দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে খুব জোরে দেওয়া যাবে না তাহলে পিঠা সিদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো ভিওয়াস আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে দেখুন ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে নরম হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন পিঠা নিয়ে নতুন কোন রান্না নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ